কুমতি হাগনি উদয়পুর কাকরাবন কমিউনিটি শাখাম নক সংরং শালো জাতি মসঙ্গে ফিতারা ওই খুলগুই রিখা হুকবার্তে বেড়ে খিরি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তাই ত্রিপুরা সাহাম ক্রাই মন্ত্রী রামপদ জমাতিয়া আরো বরগ্ন কারিব মাঝাখার শাখাম বেদিং নিয়ে বার যাও তংনায় অজামা রগ্ন কারিব কুবনি বিজেপি নিয়ে সামুতাংনে রক ত্রিপুরা সাহাম ক্রাই বেদিং নিয়ে মন্ত্রী রামপদ জমাতিয়া ককনারক থানি হাসতে হাপাং ও তংনায় বিজেপি হাপাংনি কেবং মা হামক্রাই সামু তাং বিতিনি কক সাকা আবনি ইয়াগুলো হুকবার্তে বেড়ে খিরি মন্ত্রী ত্রিপুরা সাহামক্রাই মন্ত্রী দেয় কেবং মা জুদা জুদা বেদেকনি সেবুগো তংনাই রগ্ন তুয়ে কাকরাবন কমিউনিটি শাখাম নক বেড়াই নাই লেখা মারা গেলে আমার দিদিমণি আমার ছেত্রের দিদিমণি এনে উত্তর দিয়ে দিয়ে দিলে এখন 2000 টাকা লাখি দিতে পুরানের মারা অনেকে জানে না হয়তো তো এর লিগে আমাদের কার্যকর্তা বহুত আছে এখানে 1 মিনিটে 10টা স্কিম মনে করতেইব আর 10 মিনিট এক নাগাতার আমরা মুখস্থ করতেইব মেরে পর এই যে দিশিনা দিশিনা না আমরা দেশের থেকে ডাক্তার ফাংশন কি করতে যায় কৃষকের মধ্যে ৯৮ সনের পরবর্তী ৯৩ সনে আবার সরকারটা নিয়ে নিল ১১ বছর কোটি টাকা পয়সা দেওয়া হইতো কিন্তু চিনি আমরা দিয়ে গেছে না চিনির পয়সা দিয়া বিভিন্ন দেশে গিয়েছিল দুই বছর লড়াই করে আর জামাল পাল্টে দেওয়া ২০০০ সনে কিটা বাজনতে তারা বলে আইলে আইলে জনজাতির বেশিরভাগ তীব্র রাজ্যে কেন হইতো ৮০% ব্যায়াম হইতো ডিজিজ রোগ হতো জলবাহিত রোগ আমার বাগমা অঞ্চলে মানে একটা পার্ক ১৮টি বিলেজ কমিটি দুইটা হচ্ছে দমকল জেলা এবং ১৬টা হচ্ছে পূর্বতন সরকার লাল সাদা মিলিয়া সেরা দ্বীপের বর্ষে মাত্র ৩৪টা আর আমরা এই ৪.৫ বছরের মধ্যে ২ বছর করোনা ভাইরাসের গর্তে আমরা বাড়িতে পারছি না এর মধ্যে আমরা করছি ৩৪টা আবার বর্তমান সরকার কিছু করছে না
আর কিছু পাইছে না, এটা তো মানুষের মুখে মুখে ঢুকে পেলাম না। আগে কেন্দ্র দেয় না দেয় না, কানে ঢুকতে ঢুকতে এখন পাইছে রে কই পাই না জনতার নেত্র মান্দা সাল ফ্রিজ আর মাথা দিয়ে বই নদী কিছু দিছে না। এটা ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বারো, মানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত বারো বছর, এরপরে কমসে কম আট বছর হইলে পর তারপরে একটা ডাক্তার মোটামুটি একটা স্পেশালিস্ট বাদে গিয়ে কমসে পঁচিশ থেকে আঠাশ বছর বয়স না হইলে পরে হয় না। আমার বয়স হয়েছে সাড়ে চার বছর, আগে তো কেউ চিন্তাই করে নি, সে আগে কংগ্রেস সরকারও চিন্তা করে নাই, রাজ্যের সরকারও চিন্তা করে নাই। আরে কমসে কম রাবার যেহেতু আছে, রাবার ল্যাটেক্স যদি আপনাকে ইনকাম করতে হয় এটা তো লাগে আছে, আট বছর তো অপেক্ষা করতেই হবে না। তো এটা তো একই বিষয়, কেউই চিন্তা করেনি। একমাত্র দুই হাজার চোদ্দ সালে মোদী আসার পর বছরে পাঁচ হাজার ছাত্র ছাত্রী ডাক্তার পড়ার এখন সুযোগ পেয়েছে, করেছে আগে পাঁচশো জনা দিলে তো হয় না, দশ হাজার তিনশো তে বারো সরকারের নাম টাম কিছু নিয়ম নীতি নাই, দিশে ভর্তি করে যায় দিশে চাকরি দুটা দিশে বিজেপি এগুলি কেবল দুষ্কলে।